আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন রুটি তৈরি করার খুব সহজ একটা পদ্ধতি। তো বন্ধুরা, এই চিকেন রুটিটা কিন্তু আপনার যে বিভিন্ন ডিজাইন তৈরি করতে ব্যবহার করা হয়, যেমন জামার গলার মধ্যে অথবা ব্লাউজের পিছনের দিকে গলা বড় রেখে এই চিকেন রুটিটা ব্যবহার করা যায়, অথবা বিভিন্ন ডিজাইন তৈরিতেও কিন্তু আপনার এই চিকেন রুটিটা লাগে। তো আমি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো, আপনারা যাতে খুব সহজভাবে এই চিকেন রুটিটা তৈরি করতে পারেন। তো চলুন দেখাই। তো এই চিকেন রুটিটা তৈরি করার জন্য এখানে আমি এক কালারের কাপড় নিয়েছি, এটা দিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন রুটিটা আসলে কিভাবে তৈরি করতে হয়। তো বন্ধুরা, এখানে আমি এই যে চিকেন রুটিটা তৈরি করব সোজাভাবে, মানে অর্থাৎ কাপড়টা যেন সোজা থাকে সেরকমভাবে রেখে আমি এই চিকেন রুটিটা তৈরি করব। এখান থেকে কাপড়ের চওড়াটা নিব আমি 1 ইঞ্চি, কাপড়ের চওড়াটা 1 ইঞ্চি পরিমাপ রেখে আমি এভাবে করে কাপড়টা কেটে ফেলবো। এরপর এই কাপড়টাকে যেভাবে করে দুইটা ভাঁজ করব, ভাঁজ করে একেবারে সাইডে আমি সেলাইটা করব। এরপর এখানে আমি একটি মেশিনে সুই নিয়েছি, এটার সাথে আমি সুতা গেঁথে নিয়েছি। এই সুতাটাকে যে এভাবে করে আটকে নিব। এরপর মেশিনের যে সুইয়ের মাথাটা আছে এটা দিয়ে যেখানে সেলাই করেছি তার মাঝখানে এভাবে করে ঢুকাতে হবে। তো এভাবে করে নিয়ে আমি এই কাপড়টাকে এই যে নিচের দিকে নিয়ে আসবো। এভাবে করে সম্পূর্ণ যে কাপড়টা আছে সম্পূর্ণভাবে এরকমভাবে কাজটা করতে হবে। তো এভাবে করে এই যে একবারে শেষ মাথা পর্যন্ত কাপড়টাকে এভাবে করে আনতে হবে। এনে এখানে যে কাপড়টা আছে একেবারে লাস্টের যে সাইডের যে কাপড়টা আছে কাপড়টাকে এই যে এভাবে করে সুতার এই সাইডে আনতে হবে। তো সম্পূর্ণ কাপড়টাই আপনার এভাবে করে একেবারে লাস্ট মাথা পর্যন্ত এই সুইটা নিতে হবে, তারপর কাপড়টাকে আপনার উল্টাতে হবে। তো এভাবে করে যখন সুতাটা মানে সম্পূর্ণভাবে বের হয়ে আসবে তখন আপনারা এই সুতার মাথাটাকে এই মেশিনের যে এই পার্শ্বে যে অংশটা আছে এটার উপরে এভাবে করে গেঁথে নিতে পারেন। এরপর এই সাইডের যে অংশটা আছে যেখানে আমি যে গিট দিয়েছিলাম সুতাটা, এই কাপড়টাকে এই যে এভাবে করে আমি যেভাবে করে আপনার কাপড়টা টান দিয়ে এভাবে করে নিয়ে আসতেছি, ঠিক এভাবে করে আপনারা কাপড়টা নেবেন। দেখবেন আপনার চিকন ডুরিটা খুব ইজিভাবে আপনার তৈরি হয়ে যাবে। এখানে সুতাটা বের করাটাই মানে কাপড়টা বের করাটা একটু টাফ, বাকি সব যতটুকু আছে আপনার কিন্তু কোনো কষ্ট না। প্রথম দিকের যে কাপড়টা বের করা এটাই হচ্ছে টাফ। আপনারা মানে অল্প পরিমাপ এই যে এভাবে করে নেবেন, দেখবেন কাপড়টাকে খুব ইজিভাবে আপনারা নিতে পারবেন। তো বন্ধুরা, আমার এই চিকন ডুরিটা তৈরি করা হয়ে গেছে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, এই চিকন ডুরি দিয়ে কিন্তু যে ব্লাউজের পিছনের গলা যদি বড় হয় অথবা জামার গলাও যদি বড় হয়, এভাবে মানে চিকন ডুরি তৈরি করে আপনার ফিতা পিছনে বাঁধার জন্য তৈরি করা হয়, অথবা আরও বিভিন্ন রকমের ডিজাইন তৈরি করার জন্য কিন্তু এই চিকন ডুরিটা তৈরি করতে হয়। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন। তো আজকে এই পর্যন্ত, আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।